নোরা ফাতেহি শুধু ভারতে নয় সারা বিশ্বেই জনপ্রিয়তার তুঙ্গে। বলিউডে ক্যারিয়ার শুরু করলেও তার রূপ গুণ জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। সেই প্রমাণ নোরা ভক্তরা সর্বশেষ বিশ্বকাপ ফুটবলের মঞ্চেই পেয়ে গেছেন। সেই ধারাবাহিকতায় আবারও একবার নতুন রূপে ধরা দিতেই চলেছেন এই বলিউড সুন্দরী। মডেলিং এর পাশাপাশি এবার নিজেকে গায়িকা হিসেবেও মেলে ধরেছেন তিনি। আজই ইউটিউবে প্রকাশ পেয়েছে নোরার প্রথম গাওয়া গান। আন্তর্জাতিক এই গানের শিরোনাম সেক্সি ইন মাই ড্রেস। পিঙ্ক ভিলার বরাতে জানা গেছে সলো গানটি গাওয়ার পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি নিজেই। সোশ্যাল মিডিয়ায় এই গানের টিজার এরই মধ্যে দেখে ফেলেছেন আগেই দর্শকরা। গানের মিউজিক ভিডিওর জন্য ক্যামেরার সামনে পোশাক নিয়ে নোরার সাহসী পদক্ষেপ দেখে হতভাগ নোরা ভক্ত এবং নেটিজেনরা। গানের পুরো ভিডিওটি এখন দেখে ফেলতে পারেন যে কেউ। শুক্রবার বাংলাদেশ সময় 5:30 নোরা ফাতেহির নতুন এই রূপ অবমুক্ত করা হয়েছে। এখন আপনি চাইলেও নোরার গাওয়া প্রথম গান সেক্সি ইন মাই ড্রেস দেখে ফেলতে পারেন। কেমন করছেন বলিউড এই সুপারস্টার, যিনি তার জনপ্রিয়তা প্রসারিত করেছেন বিশ্বব্যাপী।